ভেজ মোমো বানানোর জন্য পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। ময়দার পর একটু নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পর ওটা মেখে নিতে হবে। তিনটে জিনিস মাখানোর পর এবার একটু জল দিয়ে হালকা হালকা করে জল দিয়ে ওটা মাখিয়ে গোল ডো বানিয়ে নিতে হবে। গোল ডো বানিয়ে নেওয়ার পর একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে একটু থেসে ভালো করে গোল ডো বানিয়ে নিয়ে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে এদিকে কড়াই তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভালো করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নেওয়ার পর আদার উপরে আমি একে একে বাঁধাকপি গাজর দিয়ে দেবো। ভালো বাঁধাকপিটা দিলাম প্রথমে। বাঁধাকপিটা দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। ভালো করে নেড়ে নেওয়ার পর আস্তে আস্তে এর উপরে এবার গাজরটা দিলাম। গাজরটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এক চিমটি এরপর নুন দিয়ে দেবো। আগে ভালো করে ভেজে নেওয়ার পর নুন দেওয়ার আগে ভালো করে ভেজে নিতে হবে, নাহলে জল বেরিয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। তারপরে নুনটা দিলাম। নুন দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণের জন্য। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এবার একটা পাত্র ঢাকা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দেওয়ার পর দিকে রাইস কুকারে নিলাম। রাইস কুকার নেওয়ার পর আমি একটু পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে ঢাকনা দিয়ে আমি রাইস কুকারটা চালু করে, রাইস কুকার চালু হয়ে যাবে না বা গোল হবে, তার জন্য আমি একটু করে ময়দা নেওয়ার পর আর একটু করে ময়দা দেবো আর একটু করে গোল করে সবগুলো একসঙ্গে বেলে নেওয়ার পর আমি মোমোটি তৈরি করতে যাব। এবার আমি বেলে নেওয়ার পর মোমোটি একসঙ্গে সবগুলো বেলে নেওয়ার পর মোমোটি পুর দিয়ে তারপরে আমি তৈরি করব। তার জন্য আমি এগুলো সব একসঙ্গে বেলে নিচ্ছি। লইগুলোকে সব একসঙ্গে বেলে নিলাম। লইগুলো বেলে নেওয়ার পর আমি মোমোটির ভেতরে পুরটি ভরব, গোলটির ভেতরে পুরগুলো ভরব। গোলটির ভেতরে পুরগুলো ভরে আমি মোমোর শেপে তৈরি করব। এবার দেখো তোমরা মোমোর শেপটা, সবগুলো আমি গোলের শেপ দিয়ে মোমো তৈরি করছি। সব গোল শেপ দিয়ে তৈরি করছি। এইদিকে আমি জল গরম হয়ে গেছে রাইস কুকারে, তার জন্য সস বানানোর জন্য, চাটনি বানানোর জন্য তিনটে টমেটো আর তিনটে লঙ্কা ফেলে দিলাম। তারপরে মোমোগুলো দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে। তারপরে মোমোগুলো দেওয়ার পর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ওপরে ভাপটা না বেরোতে পারে, তার জন্য ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি ওটাকে আবার ভাপাটা মোমোটি সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দেখছি কেমন তৈরি হয়েছে। মোমোটি একদম পারফেক্ট তৈরি হয়েছে। এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মধ্যে রেখেছিলাম। টমেটোগুলো গলে গেছে, টমেটো লঙ্কা তুলে নিলাম, চাটনিগুলো চাটনি তৈরি করার জন্য। তারপরে খোলাগুলো ভালো করে টমেটো খোলাগুলো ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর পরিষ্কার করে টমেটো খোলাগুলো ছাড়িয়ে নিলাম। টমেটোটা ছেনে নিচ্ছি ভালো করে সস বানানোর জন্য। তার জন্য একটু এক চিমটা নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর টমেটো আর লঙ্কা একসঙ্গে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে সসের মতো, যাতে খেতে ভালো লাগে। এবার আমার পারফেক্ট মোমো রেডি হয়ে গেছে। আমি এবার টেস্ট করে দেখবো এটা কেমন সুস্বাদু হয়েছে খেতে।